হ্যালো ভিউয়ার্স, উচ্ছ্বাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আপনারা আজকে পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটি একটি এপিসেরারা মৌমাছির বাক্স আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখুন, দুপুরবেলা যখন পরিষ্কার আকাশ অর্থাৎ ভালো রৌদ্র ঝলমল পরিবেশ থাকে, তখন মৌমাছির বক্স থেকে কীভাবে মৌমাছি বের হয় মধু সংগ্রহ করার জন্য। তো দেখেন, পর্যাপ্ত পরিমাণ মৌমাছি বক্স থেকে বের হচ্ছে, আবার পর্যাপ্ত পরিমাণ মৌমাছি বাইরে থেকে বক্সে ঢুকতেছে, অর্থাৎ খুব আপ ডাউন করতেছে। তো আজকে এরকম একটি দৃশ্য আপনাদেরকে দেখালাম, কারণ আপনারা যারা এপিসেরানা মৌমাছি চাষ করেন তারা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে মৌমাছি কী পরিমাণ মৌমাছি পুলের নেকড়ার আনতেছে এবং ই করতেছে, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো এই মৌমাছির বক্সটা যেখানে রাখা আছে ওই পাশে আপনাদের সরিষার ক্ষেত রয়েছে, সরিষার ক্ষেত থেকে তারা মধু সংগ্রহ করে এই বক্সে জমা রাখতেছে। তো ভিউয়ার্স, আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন, আমরা চ্যানেলে অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চান, আমি ও ধরনের ভিডিও আপনাদেরকে তৈরি করে দেব। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নতুন অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অবশ্যই অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।